ফুলবাড়িয়ায় 263তম ঐতিহাসিক হোম গুটি খেলা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী 263তম হোম গুটি খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার বালিয়ন্দ ইউনিয়নের টেলিগ্রাম বড়ই আটা গ্রামে পরগনা ও তালুক সীমান্তে নতুন সড়কের পাশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন পাড়া ও ইউনিয়নের সমর্থনে দল বিভক্ত হয়ে লড়াই করে। এ খেলা উপলক্ষে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা আসেন বিরল প্রজাতির এ খেলা দেখতে। জানা যায়, প্রাচীন জমিদার আমলে ময়মনসিংহে পরগনা আর তালুক জমির পরিমাপ দ্বন্দ্বের মীমাংসা হয়েছিল হোম গুটি খেলার মাধ্যমে। তখন থেকেই নির্দিষ্ট দিনে ডাকঢোল বাজিয়ে ধারাবাহিকভাবে প্রতি বছর কোনো বিচারক বা নিয়মনীতিবিহীন এ খেলাটি হয়ে আসছে।